ইসকন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমার অবস্থান আমি বহুবার বলেছি যে হিন্দু মহাজোটের তুলনায় যেটা কিনা সে বিশ্ব হিন্দু পরিষদ সেটার তুলনায় ইস্কনের উগ্রতা নস্বী নস্মী আসল উগ্র সমাজ হচ্ছে হিন্দু মহাজোট এটা বহুবার বলেছি প্রমাণ দিয়েছি তবে ইস্কনের ব্যাপারে যে প্রশ্নটি ইস্কন আমেরিকায় ভালো ইংল্যান্ডে ভালো বলে সে তারা যে বাংলাদেশে ভালো নো 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 ভারতে ভালো নো এরকম কোনো কথা আছে নাকি অনেক সংগঠন আছে যাদের অন্য দেশের অন্য দেশের শাখা ভয়ঙ্কর আকার ধারণ করেছে অনেক উদাহরণ আছে কয়টা উদাহরণ দেখতে চান বাংলাদেশে প্রশ্ন আছে ইসক ইসকন যদি উগ্রবাদী সংগঠন না হয় বাংলাদেশে বা ভারতে তাহলে তাহলে উগ্রবাদী সংগঠন থেকে টাকা নেয় কেন বিজেপি আর এস এস হিন্দু মহাসভা তারপরে বিশ্ব হিন্দু পরিবেশ পরিষদ এগুলো তো উগ্রবাদী সংগঠন মুসলিম বিদ্বেষী সংগঠন তাহলে বিজেপি সরকার থেকে কেন টাকা ডোনেশন নিচ্ছে ইস্কন মন্দির কেন ইস্কনের সাথে এত বন্ধুত্ব গড়ে উঠেছে বিজেপি আর এদের কেন আর কেন বরঞ্চ বিশ্ব আর কেন ইস্কনকে সামনে এগিয়ে দিচ্ছে আমি সেটার বহু কারণ জেগেছে যেমন আমি আপনাদেরকে কিছুদিন আগে একটি উদাহরণ দিয়েছি যে যে রাম এবং কৃষ্ণের যেই এপিক কিছু কিছু এলাকাকে পুনর্জাগৃত করার জন্য একটা রাজনীতি শুরু হয়েছে ভারত ধর্মীয় উগ্রতা ভারতকে শেষ করে দিচ্ছেন মাইনাস টেন টেন তাদের আনএমপ্লয়মেন্ট রেট হবে টেন পার্সেন্ট তাদের আনএমপ্লয়মেন্ট রেটে পৌঁছাবে বলে অনেকে মনে করছে আমাদের বাংলাদেশে এই সকল উগ্রবাদী সংগঠন থেকে ডোনেশন নেওয়া হচ্ছে ইসকনে নিচ্ছে কেন এই উত্তরটা দিয়ে দিলে তো শেষ হয়ে যায় যে বিজেপি আর এস এস থেকে কেন নিচ্ছে বা এখানে হিন্দুজা যা ব্রিটেনে হিন্দু যা ইন্ডিয়ান বিজনেস গোষ্ঠী ওদের কাছ থেকে পাসপোর্ট কেলেঙ্কারিতে ব্রিটিশ একটা পলিটিক্যাল পার্টি টাকা নিয়েছিল ডোনেশন নিয়েছিল এটা নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেছে যে ওই সংগঠনে কিন্তু টাকা নেবে কেন প্রফেসর তারেক রামাদান উনি কোন সংগঠনে এক টাকা দিয়েছেন না কয় টাকা দিয়েছেন ডোনেশনে জানতেন না বোধহয় এটা উনি বলেছেন যে এটা কী সংগঠন সংগঠন উনি ইসলামী সংগঠন মনে করেন টাকা দিয়েছিলেন এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে তাহলে কথা হচ্ছে ইস্কন কেন মুসলিম বিদ্বেষী যারা কিনা ভারতকে মুসলিম ছাড়া করতে চায় বাংলাদেশ ছাড়া করতে চায় যে সকল বিজেপিরা সেই বিজেপির থেকে কেন ইস্কন হাজার হাজার কোটি টাকা ডোনেশন নিচ্ছে এটা কী প্রমাণ করে এটা ব্যাখ্যা করে জনগণ কিন্তু ব্যাখ্যা করে দিতে হয় তাই না ওই ইস্কনের চিঠি এটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইস্কনের চিঠি আসল ইস্কনের চিঠি কেন এক চিঠি সেটা আদালতের বিষয় কিন্তু প্রশ্ন আসে যে আপনারা টাকা নিয়েছেন এটা তো সত্য হঠাৎ করে বিজেপির সঙ্গে আর এস এসের এর সঙ্গে আপনাদের এত বন্ধুত্ব বেড়ে গেল কেন কেন বেড়ে গেল কেন টাকা নেন ওদের কাছ থেকে টাকা রিজেক্ট করেন তাহলে কেন নেন ও সরকার দেখে ভারতীয় সরকার দেখেন যে এরকম ফ্যাসিবাদী উগ্রবাদী যে দল যারা কেন মুসলিমকে নিধন করে ভারত মুসলিম ছাড়া করতে চায় বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে যা যারা এত ঘৃণা করে তাদের সঙ্গে আপনাদের এত উঠা হবে কেন আপনার যদি নৈতিক মূল্যবোধ না থাকে তাহলে কিসের সংগ্রাম করেন আপনারা কিসের প্রচার করেন আপনারা কিসের সহমর্মিতার কথা বলেন আপনারা তবে এই উত্তরগুলো আমাকে দিয়ে দেবেন ইসলাম